আজকের পছন্দের গল্প স্বর্গদর্শন রচনা সুনীল গঙ্গোপাধ্যায় মহেন্দ্র পর্বতে চূড়ায় এসে দাঁড়ালেন যুধিষ্ঠির মাথার উপরে শুধু আকাশ এত বড় আকাশের নিচে মানুষের নিঃসঙ্গতা আরও তীব্র হয়ে ওঠে পথে পড়ে আছে তার চার ভাই ও স্ত্রীর মৃতদেহ যুধিষ্ঠির আর পেছন ফিরে তাকালেন না সঙ্গের কুকুরটি একটু ছটপট করছে তিনি তার কাঁধের ঝুলি থেকে এক টুকরো মিষ্ট খণ্ড তাকে দিয়ে বললেন দাঁড়া আর একটু অপেক্ষা কর একটু বাদেই আকাশ থেকে অগ্নিময় শকট নেমে এলো তার থেকে একজন নভচারী বেরিয়ে আসতেই যুধিষ্ঠির হাঁটু মুড়ে অভিবাদন জানালেন নভচারী বললেন বৎস যুধিষ্ঠির তুমি পৃথিবীর সামান্য মানুষ হয়েও তোমার ধৈর্য ও শুভ বোধের জন্য তোমাকে আমরা সশরীরে নক্ষত্রলোকে নিয়ে যাওয়ার জন্য নির্বাচিত করেছি এসো যুধিষ্ঠির বললেন আগেই কুকুরটিকে ভেতরে নিয়ে যান নভচারী একটু অবাক হলেন ভুরুকুচকে বললেন এই সারমেয়টিকে কেন যুধিষ্ঠির নম্র অথচ দৃঢ়স্বরে বললেন সেটাই আমার অভিপ্রায় একটুক্ষণ চিন্তা করে নবচারী হাসলেন তারপর বললেন বুঝেছি যুধিষ্ঠির তুমি প্রকৃতই বুদ্ধিমান তুমি আগে পরীক্ষা করে দেখতে চাও যে আমাদের এই নক্ষত্র যান পৃথিবীর প্রাণীদের উপযোগী কিনা তোমার আগে জীবিত অবস্থায় কেউই জানে চড়েনি সেই জন্যই এত দূরের পথ কুকুরটাকে সঙ্গে করে এনেছ যুধিষ্ঠির উত্তর দিলেন আপনি ঠিকই ধরেছেন আমি মিথ্যা কথা বলি না আমার সন্দেহ নিরসনের জন্যই ওকে এনেছি ও যাতে মাঝপথে থেকে চলে না যায় সেই জন্য মাঝে মাঝেই ওকে এক টুকরো করে মিষ্টপণ্ড ছুড়ে দিতে হয়েছে নভচারী আর বাক্য ব্যয় না করে কুকুরটিকে নিয়ে জানে চললেন এবং মহাশূন্যে উড়ে গেলেন যুধিষ্ঠির তাকিয়ে রইলেন আকাশের দিকে একদণ্ড পর যানটি ফিরে এলো কুকুরটি তার থেকে বেরিয়ে এলো লেজ নাড়তে নাড়তে যুধিষ্ঠির তার ঝুলি থেকে বাকি মিষ্ট খণ্ডগুলি সবই কুকুরটিকে দিয়ে বললেন যা তুই অনেক উপকার করেছিস আমার আমি বর দিলাম এখন থেকে কুকুর মানুষের পোষ্য হবে নভোচারে যুধিষ্ঠিরের মাথায় স্বচ্ছ হেলমেট পরিয়ে দিলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যুধিষ্ঠির বললেন না তাহলে এসো যুধিষ্ঠিরকে নিয়ে স্বর্গীয় রথ উড়ে চলল যুধিষ্ঠির শেষবারের মতো তাকালেন পৃথিবীর দিকে তার বুক একটু টন করতে লাগল যদিও আত্মীয় পরিজন কেউই প্রায় বেঁচে নেই তবু এই পৃথিবী বড় প্রিয় জায়গা ছিল নভচারী বললেন তুমি একটু ঘুমিয়ে নিতে পারো আমাদের পৌঁছতে দেরি হবে যুধিষ্ঠির বললেন বাইরের এই শোভা তো আর দেখতে পাবো না শুধু শুধু ঘুমিয়ে নিজেকে বঞ্চিত করি কেন তা ঠিক বৎস তুমি এই পৃথিবীর প্রথম নভচারী তোমার আগে কারুকে আমরা এই সুযোগ দিইনি তোমার কীর্তির জন্যই আমরা আর তোমার মৃত্যুরূপ পরিবর্তনের মধ্য দিয়ে যেতে দিইনি তোমার ভয় করছে না ভয় কেন ভয় করবে কেন হাজার হোক আমাদের স্বর্গ নামক গ্রহটি তোমার অচেনা অচেনা হবে কেন আমাদের পূর্বপুরুষেরা সবাই সেখানে গেছেন তারা স্বর্গের গুণকীর্তন করেছেন আমি সারা জীবন নিজেকে বহুভাবে বঞ্চিত করেও ধর্ম পালন করে গেছি স্বর্গে আসবার জন্য সেখানে যেতে ভয় পাবো কেন ভালো কথা দেখা যাক আপনি আমাকে প্রথম নভচারের সম্মান দিলেন বটে কিন্তু আমি আপনাকে সবিনয় স্মরণ করিয়ে দিতে চাই আমাদের পূর্বপুরুষ রাজা পুরুবাও স্বর্গে গিয়ে আবার পৃথিবীতে ফিরে এসেছিলেন এরকম আরও কারুর কারুর কথা আমি জানি অনেকে ওরকম মিথ্যে গল্প করে তোমাকে ছাড়া আর কাউকে আগে আনা হয়নি তোমাকেও নিয়ে যাওয়া হচ্ছে একটি বিশেষ পরীক্ষার জন্য পরীক্ষা হ্যাঁ বৈজ্ঞানিক পরীক্ষা প্রশ্নটা অতি জটিল তুমি সব বুঝবে না তবু সংক্ষেপে বলি শরীরটা হচ্ছে একটা বস্তু আর প্রাণ হচ্ছে শক্তি বস্তুকে শক্তিতে রূপান্তরিত করা কিংবা শক্তিকে বস্তুতে এ কৌশল আমরা জানি পৃথিবীর মানুষ এখনো জানে না আমরা পৃথিবীর কিছু কিছু মানুষকে বেছে নিয়ে তাদের মৃত্যুর পর প্রাণগুলো উপরে নিয়ে আসি আবার বস্তুতে রূপান্তর করলেই তারা শরীর ফিরে পায় তার আগে আমরা তাদের লোভ মোহ হিংসা ইত্যাদি পৃথিবীর বাজে স্বভাবগুলো মুছে দিই এখন চেষ্টা হচ্ছে মৃত্যুটৃত্যুর ঝামেলা না করে যদি তোমার মতন এরকম সশরীরেই নিয়ে যাওয়া যায় তাহলেও ওই লোভ মোহ ও হিংসা টিংসাগুলো, মুছে ফেলা যায় কি না যুধিষ্ঠির একটু দুঃখিত হলেন তারপর হঠাৎ অহংকারের সঙ্গে বললেন হে দেব পৃথিবীতে থাকার সময়েও আমার চরিত্রে কেউ কখনো লোভ মোহ মাতস্বর্গের চিহ্ন মাত্র দেখেনি সেই জন্যেই তো তোমাকে বাছা হয়েছে তবে তুমি নিজেকে যতটা দোষ শূন্য ভাবছ ততটা নয় পৃথিবী গ্রহটারই কিছু দোষ আছে যা তোমাকে স্পর্শ করবেই আমি তো পারতপক্ষে এখানে বেড়াতে আসতেই চাই না বিষ্ণু মাঝে মাঝে আসেন বটে পৃথিবীর খর্বকায় মেয়েদের তার খুব পছন্দ বেছে বেছে প্রত্যেকবার কীরকম খর্বকায় সুন্দরীদের বিয়ে করেছেন দেখেছো দেবতাদের লীলা বিষয়ে যুধিষ্ঠির কোনো মন্তব্য করলেন না মুখ নিচু করে রইলেন মহাশূন্যের গতি কমে এসেছে নবচারী বললেন শিগগিরই আমরা নরক নামে একটা উপগ্রহে থামব একটুক্ষণের জন্য দেখো ওখানেই যেন থেকে যেও না অনেকে আবার ওই জায়গাটাই বেশি পছন্দ করে যুধিষ্ঠির সেখানে যান থেকে নামলেনি না এক চোখ বুঝে রইলেন তবু অসংখ্য মানুষের চিৎকার ও ডাকে তার কানে প্রায় তালা লাগবার উপক্রম তিনি দুহাত দিয়ে কানও চেপে রইলেন নরক থেকে স্বর্গ অতি অল্পক্ষণের পথ স্বর্গে পৌঁছবার পর নভচারী বললেন আমার কর্তব্য এখানেই শেষ এরপর অন্য বিশেষজ্ঞরা তোমার ভার নেবেন তা আজ আর কিছু হবে না বোধ হয় এখন তুমি যেখানে ইচ্ছে যেতে পারো আর এও শুনে রাখো এখানে যে কোনো গৃহই তোমার ব্রাসগৃহ প্রত্যেক জায়গাতেই খাদ্য আছে কোনো খাদ্য বা পানীয়ই অপরের নয় যে কোনো নারীকেও তুমি তোমার বল্লভা হবার জন্য আবেদন জানাতে পারো যুধিষ্ঠির নেমে রকেট স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলেন যখন নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তখন রাস্তাহারা বড় ভয় নেই এখানে সবকটি পথই সোজা জটিল গলিঘুজির অস্তিত্ব নেই দুপাশে সারি সারি গাছ তবে তাদের পাতা সবুজ নয় নীল তিনি বুঝতে পারলেন কেন নীল রং দেবতাদের এত প্রিয় চতুর্দিকেই নীলের সমারোহ যুধিষ্ঠিরের চোখ সবুজ দেখা অভ্যেস বলে একটু একটু পীড়িত বোধ করছিল আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্যই যুধিষ্ঠির বেশি ব্যগ্র হয়েছিলেন বিশেষত তিনি দেখা করতে চান পিতামহ ভীষ্মের সঙ্গে যে কোনো সংকটে তিনি পিতামহের কাছ থেকে পরামর্শ নিয়েছেন স্বর্গের হালচালও পিতামহের কাছ থেকেই জেনে নেওয়া ভালো কিন্তু অদূরেই তিনি দেখতে পেলেন একটি বিশাল গাছের নিচে পাথরের লম্বা আসনে বসে আছে দুর্যোধন এবং কর্ণ যুধিষ্ঠির একটু চমকে উঠলেন সামান্য বিষাদ অনুভব করলেন এরা আগে থেকেই স্বর্গশোক ভোগ করছে তার আপন ভাইরা এবং পরম আদরানিয়া দ্রৌপদী এখনো এসে পৌঁছয়নি ওদের সঙ্গে চোখাচোখি হয়নি যুধিষ্ঠির ভাবলেন ওদের এড়িয়ে রাস্তার অন্য পাশ দিয়ে চলে যাবেন তারপরই চমকে উঠলেন তিনি কি ওদের ভয় পাচ্ছেন না ঈর্ষা কেউ টের পায়নি তো তাড়াতাড়ি তিনি এগিয়ে এসে কর্ণকে প্রণাম করলেন এবং দুর্যোধনকে স্নেহ সম্বোধন করে জিজ্ঞাসা করলেন ভাই তোমার উরুর ব্যথা সেরেছে তো ওরা দুজনেই একটু চমকে উঠেছিলেন প্রথমে তারপর দুর্যোধন বললেন কে ধর্মরাজ এসে গেছ বাহ বাহ না ব্যথাটাথা আর কিছু নেই এখানে ওসব কিছু থাকে না খুব স্বাস্থ্যকর জায়গা কর্ণ নীরব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন যুধিষ্ঠিরের দিকে যুধিষ্ঠিরের বুক দুরুদুরু করছে যদিও কর্ণ তার আপন সহদর দাদা তবু এ পর্যন্ত তিনি কখনো তার সঙ্গে সামনাসামনি কথা বলেননি কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ একবার তাকে হাতের মুঠোয় পেয়েও হত্যা না করে ছেড়ে দিয়েছিলেন তখন অবশ্য যুধিষ্ঠির জানতেন না যে কর্ণ তার দাদা হন অনেক কটু ভাষা করেছেন কর্ণের উদ্দেশ্যে তখন তিনি হাঁটু গেড়ে বসে কর্ণের পদবন্দনা করে বললেন হে জ্যেষ্ঠ আপনার কুশল তো কর্ণ দুর্বিনীত এবং কর্কশভাষী হিসাবে পরিচিত ছিলেন কিন্তু এখন তার কণ্ঠস্বর আশ্চর্য কোমল তিনি যুধিষ্ঠিরের মস্তকের ঘ্রাণ নিয়ে বললেন হে অনুজ তোমাকে দেখে আমি যৎপরণ খুশি হয়েছি তুমি পৃথিবীর গৌরব ছিলে এবং এই স্বর্গভূমি তোমাকে পেয়ে গৌরবান্বিত হল দুর্যোধন জিজ্ঞাসা করলেন ধর্মরাজ তুমি খেয়ে টেয়েছ তো বেরিয়েছ তো সেই কবে তার উপর আবার পাহাড় ভেঙে এসেছ আমরা টেলিভিশনে তোমাদের পাহাড় চড়া দেখছিলাম কর্ণ ডান দিকে হাত দেখিয়ে বললেন ওই দিকে পান্থশালা আছে তুমি ভোজন সেরে নিতে পারো দুর্যোধন উৎসাহের সঙ্গে বললেন যা খুশি খেতে পারো এমন রান্না কখনো খাওনি দাম টাম কিছু দিতে হবে না কর্ণ বললেন ভাই পাহাড় ভাঙার পরিশ্রমে তুমি নিতান্তই ক্লান্ত যে কোনো ভবনে গিয়ে বিশ্রাম নিতে পারো দুর্যোধন বললেন পা টিপে দেবার জন্য কিংবা সম্ভোগের জন্য যদি কোনো নারী চাও দূরভাষিনীতে শুধু কার্যালয়ে জানিয়ে দিও যাকে ইচ্ছা তাকেই পাবে কর্ণ মৃদু বললেন শুধু উর্ব শিখেছে না যদিও তিনি যৌবনা এবং সুন্দরী শ্রেষ্ঠা কিন্তু সূর্য বংশের কেউ ওকে পাবে না উনি দাবি করেন উনি আমাদের সকলের দিদিমা কারণ সূর্যবংশের পূর্বপুরুষ পুরুরবার উনি বউ ছিলেন কিছুদিন যুধিষ্ঠির তৃষ্ণায় কাতর নন নারী সঙ্গের জন্য উন্মুখ নন তিনি চান আত্মীয় বন্ধুদের দেখা পেতে তিনি বললেন আপনারা বসুন আমি আগে একবার পিতামহের সঙ্গে দেখা করে আসি দুর্যোধন বললেন তা যাও পিতামহর বেশ বহাল তবিয়াতে আছেন এখানে আর তাকে জিতেন্দ্রীয় থাকতে হবে না এখানে তো বিয়েটি ব্যাপার নেই বাচ্চা টাচ্চাও হয় না তাই ওনাকে আর প্রতিজ্ঞা মানতে হবে না পিতামহকে কোথায় পাব খুঁজে দেখো পেয়ে যাবে আমরা এখানে বসে আছি কারণ শুনছি আজই জাগোষে নিয়ে আসবেন তাকে দেখব বলেই তো যুধিষ্ঠির চমকে উঠলেন দ্রৌপদী আসবেন তা তো ঠিকই মধুর হাসিনী ধ্রুপদ তনায়া নিশ্চয়ই স্বর্গে আসবার অধিকারি নেই দুর্যোধন বললেন অন্য কেউ দ্রৌপদীকে প্রার্থনা করার আগেই আমার আবেদনটা জানিয়ে রাখবো দ্রৌপদীকে পাওয়ার স্বাদ আমার বহুদিনের জুয়া খেলায় ওকে তো জিতেই নিয়েছিলাম তবু বাবার বকুনি খেয়ে তোমাদের হাতে ফেরত দিতে হলো ওর জন্য এত বড় যুদ্ধটা করলাম এখন আর মনে কোনো রাগ নেই পরম রমনিয়া দ্রৌপদীকে আমি সব প্রেমে কোলে বসাবো যুধিষ্ঠিরের মনে হলো তার সর্বাঙ্গে যেন ক্ষত সেখানে কেউ নুনের ছিটে দিচ্ছে তার ইচ্ছে হলো ছুটে এখান থেকে চলে যান চাই না স্বর্গ দ্রৌপদীকেও তিনি পথে আটকাবেন দুর্যোধন আপন মনে অনেক কথাই বলে যাচ্ছিলেন হঠাৎ কর্ণের দিকে চোখ পড়ায় থেমে গেলেন লজ্জা পেয়ে জিভ কাটলেন এবং কান মুললেন তারপর বললেন না না আমি প্রথম না আমি দ্বিতীয় দ্রৌপদীর ওপর সর্বাগ্রে অধিকার মহাত্মা কর্ণের দ্রুপদ স্বয়ংবর সভায় আমরা কেউ লক্ষ্যভেদ করতে পারিনি বটে কিন্তু মহাধনুর্ধর কর্ণের কাছে ও তো ছেলে খেলা অর্জুনের অনেক আগেই কর্ণ লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে নিয়ে দিতে পারতেন কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না উনি স্বয়ং সূর্যের পুত্র রাজমাতা কুন্তি এর জননী অর্থাৎ মহাক্ষত্রিয় অথচ একেই সুতপুত্র বলে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন সেই মিথ্যের আজ অবসান হবে স্বর্গে মিথ্যের কোনো স্থান নেই কর্ণ কোনো কথা না বলে মৃদু মৃদু হাসছেন যুধিষ্ঠির স্তম্ভিত নির্বাক তার মস্তিষ্ক মোহাচ্ছন্ন হয়ে যাবার মতন অবস্থা যে দ্রৌপদীর জন্য তারা পাঁচ ভাই এত কষ্ট সহ্য করেছেন সেই দ্রৌপদী আজ দূরাত্মা দুর্যোধনের অঙ্ক সাইনি হবে আর কর্ণ দাদা হয়েও তিনি ছোট ভাইদের স্ত্রীকে কামনা করবেন যুধিষ্ঠিরা সেখানে দাঁড়ালেন না দু একটি শুকনো ভদ্রতার কথা বলে বিদায় নিলেন তাড়াতাড়ি আর একটু হলে তার ক্রোধের প্রকাশ পেয়ে যাচ্ছিল কিংবা তিনি বলতে যাচ্ছিলেন কৃষ্ণা আজ আসবে না সে এখনো মরে নেই মিথ্যে কথা কিন্তু পুরো মিথ্যে নয় দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা হলেও ওই নামে আরও আছেন পৃথিবীতে রথচালক চালক স্ত্রীর নামই তো কৃষ্ণা সে এখনো বেঁচে অর্থাৎ ইতিগজের মতন ব্যাপার কিন্তু স্বর্গে এসেও মিথ্যের ছল না যুধিষ্ঠির বেশি দূর যেতে পারলেন না পিছন দিকটা তাকে চুম্বকের মতো টাটছে পিতামহ কিংবা অন্য আত্মীয়দের সঙ্গে পরে দেখা করলেও হবে তিনি একটা গাছের আড়াল দাঁড়ালেন দ্রৌপদীকে যদি আগে থেকে কোনো রকমের সতর্ক করে দেওয়া যায় তার খুব আশা হলো দ্রৌপদীর আগেই ভীম বা অর্জুন এসে পড়তে পারে তখন দেখা যাবে ভীমার্জুনের কাছ থেকে দ্রৌপদীকে ছিনিয়ে নিয়ে যাওয়া দুর্যোধন কর্ণের সাধ্য নয় কিন্তু যদি ওরা আগে না আসে অর্জুনটা তো আবার ভদ্র কিনা নরক থেকে স্বর্গে যখন রথ আসবে তখন অর্জুন হয়তো বলবে মহিলারই অগ্রাধিকার দ্রৌপদী আগে যাক যুধিষ্ঠির বুঝতে পারছেন এটা তার ঈর্ষা প্রথমেই এরকম কঠিন পরীক্ষায় পড়বেন তিনি ভাবতেই পারেননি শুধু ঈর্ষা নয় স্বর্গে এসে তিনি যুদ্ধেরও চিন্তা করছেন তিনি ভাবছেন দ্রৌপদীকে উপলক্ষ করে আবার ভীমার্জুন এবং দুর্যোধন কর্ণের একটা লড়াই আত্মগ্লানিতে যুধিষ্ঠিরের মন ভরে গেল তিনি গাছতলায় বসে পড়ে চোখ বুঝে চিত্তশুদ্ধি করার চেষ্টা করতে লাগলেন কিন্তু কিছুতেই মন বসাতে পারছেন না বারবার চোখের সামনে ভেসে উঠছে দ্রৌপদীর মুখ পাহাড়ি পথে চলতে চলতে দ্রৌপদী যখন ঢলে পড়েছিলেন তখন তিনি তাকে তোলার চেষ্টা করেননি পাথরের ওপর সেই রাজনন্দিনীর কোমল তনু না জানে কত ব্যথা পেয়েছে মৃত্যুর আগে দ্রৌপদী জিজ্ঞেস করেছিলেন মহারাজ কোন পাপে আমি এইভাবে মৃত্যুবরণ করছি তিনি বলেছিলেন তোমার কাছে তোমার পাঁচ স্বামী সমান তবু তুমি অর্জুনকে বেশি ভালোবাসতে এই কথাটা বলার সময় তার কণ্ঠে কি একটু শ্লেষ ফুটে উঠেছিল তিনি বহুদিন ধরেই জানতেন যে দ্রৌপদী অর্জুনকেই বেশি ভালোবাসে তবু কোনোদিন মুখ ফুটে বলেননি এই জন্য তার মনের মধ্যে একটা কাঁটা ছিল তিনি কি এজন্য অর্জুনকেও হিংসা করতেন না 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 তা হতেই পারে না অর্জুন তার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে না দ্রৌপদীর চেয়ে বেশি নয় দ্রৌপদীর মন পাবার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু গায়ের জোর বা বীরত্বের দিকেই দ্রৌপদীর ঝোঁক বেশি মেয়েদের এই এক দোষ তার যে এত শাস্ত্রজ্ঞান এত ধর্মবোধ এসব দ্রৌপদীর বেশি পাত্তাই দেননি কখনো ব্যাসদেব যখন এসে বলেছিলেন এক বউকে নিয়ে পাঁচ ভাইয়ের যাতে মনোমালিন্য না হয় সেই জন্য তোমরা প্রত্যেকে একটা করে দিন ঠিক করে নাও সেই দিন অন্য কেউ আর তার কাছে যাবে না তখন যুধিষ্ঠির নিজের জন্য রবিবারটা ঠিক করে নিয়েছিলেন আগেই রবিবারে কোনো রাজকার্য থাকে না সারা দিন অখণ্ড অবসর সারা দিন ধরে তিনি দ্রৌপদীকে পেতেন অন্য ভাইদের অন্যান্য দিন শাসন কার্যের জন্য বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করতে হতোই একবার তিনি যখন দ্রৌপদীর সঙ্গে ক্রীড়া করছিলেন তখন অর্জুন হঠাৎ সেই ঘরে ঢুকে পড়ে এজন্য অর্জুনকে এক বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল তিনি তখন মুখে অনেকবার তাকে নিষেধ করলেও মনে মনে খুশি হয়েছিলেন একটু সেই একটা বছর দ্রৌপদীকে বেশি করে পাওয়া গিয়েছিল হঠাৎ যুধিষ্ঠিরের ঘোর ভেঙে গেল পরিচিত কণ্ঠস্বর তাকিয়ে দেখলেন দূরে দ্রৌপদী আসছেন একা দুর্যোধনার কর্ণ উঠে দাঁড়িয়ে তাকে সম্ভাষণ করছেন যুধিষ্ঠির হাত নেড়ে দ্রৌপদীকে ইশারা করতে লাগলেন যাতে তাড়াতাড়ি এই দিকে চলে আসে কিন্তু দ্রৌপদী দেখতেই পেলেন না দ্রৌপদী যেন আরও বেশি রূপসী হয়েছেন বয়সের কোনো ছাপ নেই চিকন মসৃণ ত্বক কোমর পর্যন্ত ছড়ানো চুল সিংহের মতো সরু কোমর গুরু নিতম্ব দ্রৌপদীর দাঁত এত সুন্দর যে হাসলেই মনে হয় যেন চারদিকটা আলো হয়ে গেল তার অষ্ট অধর পাকা আঙুরের ফলের মতন যুধিষ্ঠির দেখলেন কর্ণ দুর্যোধন দ্রুত এগিয়ে যাচ্ছেন দ্রৌপদীর দিকে তিনি শুনতে পেলেন কর্ণ বলছেন তোমার আগমনে সুরলোক ধন্য হল আমরা তোমার প্রতীক্ষায় বসেছিলাম হে সুন্দরী তোমার রূপের ছটায় আমি বিমোহিত তোমার তুল্লা মোহময়ী নারী আমি দুই জীবনে দেখিনি দ্রৌপদী মধুর হাস্যে বললেন হে বীরশ্রেষ্ঠ আপনার কথা আমার কানে সুধাবর্ষণ করছে আপনার মতো তেজোদ্দীপ্ত পুরুষের সামনে দাঁড়ালেই শরীর রোমাঞ্চ হয় দুর্যোধন বললেন হে যাজ্ঞসেনী আমাকে দেখতে পাচ্ছ না নাকি আমিও তোমার জন্য উদগ্রীব হয়ে আছি যে দ্রৌপদী বললেন হে সখা তোমাকে দেখব না কেন তোমার এই সহাস্য সুন্দর মুখ কোনো নারী কি না দেখে থাকতে পারে যুধিষ্ঠির বিস্ময়ে কাঠ হয়ে গেলেন জন্মশত্রুদের সঙ্গে দ্রৌপদী এরকম আদুরে আদুরেভাবে ভাবে কথা বলছে কেন সে কি ভরে ওদের এড়িয়ে চলে আসতে পারতো না তারপরেই সেই নভচারী দেবতার কথা তার মনে পড়ে গেল দুর্যোধন কর্ণ দ্রৌপদী এরা তিনজনেই মৃত্যুর পর স্বর্গে এসেছে তাই শরীর থেকে রাগ হিংসা দেশ সব মুছে দেওয়া হয়েছে চিরকালের আনন্দ ও সম্ভোগ সুখেই ওরা নিমজ্জিত থাকবে শুধু দুর্যোধন বললেন হে দ্রুপদ তোমাকে দেখে আমরা অধীর হয়েছি রাজসভায় তোমাকে একদিন আমার প্রদর্শন করে বলেছিলাম তোমাকে এইখানে এসে বসতে হবে কিন্তু তখন সে কার্যে সক্ষম হয়নি কিন্তু তখন থেকেই আমার সেই বাসনা রয়ে গেছে এবার কি তুমি একবার এখানে এসে বসবে দ্রৌপদী বললেন অত্যন্ত আনন্দের সঙ্গে এখনই দুর্যোধন বললেন এখনই নয় আমি তোমার জন্য অপেক্ষা করবো পুরুষশ্রেষ্ঠ কর্ণও তোমার প্রার্থী এবং কথা কে না জানে তোমার প্রতি কর্ণের প্রণয় ও আকাঙ্ক্ষা বহুদিনের তুমি যতকাল ইচ্ছা কর্ণের সঙ্গে সুখ করো আমি প্রতীক্ষায় থাকব স্বর্গে কোনো নারী উচ্ছিষ্ট নয় এখানে অমৃত এবং নারী সমতুল্য দ্রৌপদী কর্ণের দিকে ফিরে প্রগাঢ় আবেগের সঙ্গে বললেন হে সূর্যপুত্র এই দেখুন আপনার সন্দর্শনেই আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে আমি বহুকাল ধরেই মনে মনে আপনাকে কামনা করেছি আপনি আমায় ধন্য করুন দ্রৌপদী নিজেই কর্ণের প্রশস্ত বুকের ওপর ঝাঁপিয়ে পড়লেন নিবিড়ভাবে কর্ণের বক্ষ সংলগ্ন হলেন তারপর তার পাকা আঙুরের মতন অধর ডুবে গেল কর্ণের ওষ্ঠের মধ্যে যুধিষ্ঠির আর দেখতে পারলেন না তাড়াতাড়ি চোখ ঢাকলেন স্বর্গে এসে তার এ কি বিরাট পরাজয় হলো তিনি পারলেন না ক্রোধে কম্পিত হচ্ছে তার শরীর বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে হিংসা দেবতারা কি এই অবস্থায় তাকে দেখে ফেলেছেন দেখুক নিত্যান্ত পৃথিবীর মানুষের মতন যুধিষ্ঠিরের চোখ দিয়ে টপ টপ করে কান্না ঝরে পড়তে লাগলো পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ